কোনো মার যদি মার দুধ কম থাকে সেই ক্ষেত্রে আমরা মাকে বলি ভালোভাবে খাওয়া দাওয়া করার জন্য, মার দুধ যাতে ভালোভাবে আসে। আর জন্মের পরপর 1 ঘন্টার মধ্যে আমরা শাল দুধ নামে একটা দুধ খাওয়াইতে বলি। সেই দুধটা খাওয়াইলে সাথে সাথে 1 ঘন্টার মধ্যে যদি আমরা ব্রেস্ট ফিডিং করাতে পারি, সেই বাচ্চার কোনো মতে কোনো সময়ই কোনো রোগ প্রতিরোধক ক্ষমতা যা আছে সব কিছু তার জন্মাবে। তার অন্যান্য রোগ ডায়রিয়া, নিউমোনিয়া এগুলি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে যদি অন্য কোনো অর্গানিজমকে এফেক্ট না হয়। তারপরেও কোনো মা যদি দুধ না দিতে পারে, দুধ তার কোনো মতে না আসে, অসুস্থজনিত কারণে বিভিন্ন কারণে আমরা ব্রেস্ট ফিড না করতে পারি, সেই ক্ষেত্রেও তো আমরা বিকল্প দুধের কথা চিন্তা করতে পারি। পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে, আমরা চিরদিন সেই হাসি